সিতাই এ তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তার মনোনয়ন বাতিল করা হোক এই দাবি উঠছে এই দাবি করা হচ্ছে বাম কংগ্রেসের পর এই দাবিতে এবার সরব হয়েছে বিজেপি সিতাই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হোক অভিযোগ কি না হলফনামায় স্বামীর পরিচয়ে কারচুপি করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায় সেই কারণে মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে দিনহাটা মহকুমা শাসকের দ্বারস্থ গেরুয়া শিবির দেবজ্যোতি কাহারি আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন দেবজ্যোতি কি বলা হয়েছে কি কিসের ভিত্তিতে মনোনয়ন বাতিল করা হোক এই দাবি করা হয়েছে দেখো যেটা জানা যাচ্ছিল যে বাম কংগ্রেস এবং অবশেষে বিজেপির থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সঙ্গীতা রায় তার কিন্তু মনোনয়ন বাতিলের কিন্তু বাতিল করার জন্য কিন্তু অভিযোগপত্র রিটার্নিং অফিসার রেখেছে আমাগুলো তিন দল এবং যেটা জানা যাচ্ছে যে পঞ্চায়েতের সময় পঞ্চায়েতের ভোট যখন হয় তখন কিন্তু তিনি পঞ্চায়েত সমিতিতে যখন ভোটে দাঁড়ান তখন কিন্তু তার হলফনামায় কিন্তু তার স্বামীর নাম উল্লেখ করা হয়েছিল জগদীশ চন্দ্র বর্মা গোস্বামী অর্থাৎ কোচবিহারের সাংসদ এই মুহূর্তে তিনি অপরদিকে যে এই উপনির্বাচনের তাই তিনি যে হলফনামা দিয়েছেন সেখানে কিন্তু বলা হচ্ছে তিনি কিন্তু তার স্বামীর নাম উল্লেখ করা হয়নি তবে বাম কংগ্রেস এবং বিজেপি তিন শিবিরই কিন্তু উঠে বেড়ে লেগেছে যে তার যে আগের হলফনামা এবং এই হলফনামায় কিন্তু তার স্বামীর নাম উল্লেখ নেই এই কারণেই কিন্তু রিটার্নিং অফিসারের কাছে কিন্তু অভিযোগপত্র জমা করা হয়েছে রিটার্নিং অফিসার কিছু বলেছেন এই বিষয়টা নিয়ে কারণ স্বামীর নাম না থাকা এর কারণে কি আদৌ বাতিল হয় মনোনয়নপত্র দেখো এখনো কিন্তু সেগুলো সেই ব্যাপার নিয়ে কিন্তু এখনো কিন্তু কোনো রিটার্নিং অফিসারের বক্তব্য পাওয়া যায়নি তবে বাম কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে এই অভিযোগপত্র জমা করা হয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে ধন্যবাদ দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয়া সঙ্গীতা রায় যিনি মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রীও বটে সেখানে তার পরিচয় সঙ্গীতা বর্মা বাসু মাননীয়া শশী পাজা তিনি নির্বাচনী সভায় এবং বিভিন্ন সভায় প্রার্থীকে পরিচয় করিয়ে দেবার সময় বলেছিলেন যে ইনি হচ্ছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সহধর্মিণী এবারের এভিডেভিট তিনি যেটা দাখিল করেছেন সেখানটা স্বামীর নাম উল্লেখ করেননি তাহলে মানুষের প্রশ্ন জনগণের প্রশ্ন ভোটারদের প্রশ্ন তার স্বামীকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা